তো দর্শক মামুনের বারাবাসার মধ্যে অনেক মেয়েরা বিয়ে করার জন্য সিরিয়াল দছে, মেয়ে বলবো নাকি দাদি বলবো নাকি আন্টি বলবো আমি বুঝতেছি না, মানে অনেক বয়স্ক বয়স্ক মহিলারা বিয়ে করতে সিরিয়াল দছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম কাজল রেখা। কাজল রেখা, আপনার বয়স কত? আমার বয়স 36। 36 না আরো বেশি? 36। আপনি বিয়ে করার জন্য আসছেন মামুনের বাসায় নাকি? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুমি। সত্যি কথা বলবেন, বয়স লুকাইবেন না, আপনারা এত বয়স্ক বয়স্ক মহিলা মামুনের বিয়ে করার জন্য বাড়ির সামনে? না, আমার বয়স 24 বছর। 24 বছর? জি জি, আজ আস্তাকুল্লাহ, মানে মানে কি বলবো, মানে মামুনকে বিয়ে করার জন্য দেউলে হয়ে গেছে মহিলারা। তো আপনি আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন? না, আপনি সত্যি করে বলবেন আপনার বয়সটা কত? আমার বয়স 35। 35। তো দর্শক আপনারা একটু মন্তব্য করবেন, আমরা একটু ক্যামেরাটা কাছে নেই, তো দেখেন ওনার বয়স নাকি 35। তো জানেন, আচ্ছা কি এমন গুণ আছে যে আপনারা মানে মামুনে বিয়ে করবো, আপনি একটু বলেন তো। মানে অনেক দিন ধরেই মানে কল্পনা করতেছি, মানে কি ভালো লাগে, ওরে ভালো লাগে, হ্যাঁ, তার কারণে মানে মামুনের বাড়ির সামনে আসছি। মামুনের বাড়ি না, তো ভাড়া থাকে বাড়িতে মামুন? হ্যাঁ, মামুন এখানে ভাড়া থাকে। হ্যাঁ, তাই পছন্দ হয়েছে অনেক। আচ্ছা, পছন্দ হয়েছে। আপনার আগে স্বামী সন্তান নাই? হ্যাঁ, না নাই। সত্যি নাই? মারা গেছে? আসিল মারা গেছে এমন? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, আপনি কি, আপনার কি আছে, আপনার কি কোটি কোটি টাকা আছে? না, আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো আপনার জীবনে বিয়ে করবো, আপনি ভাবলেন কি, আপনার কি একটু ব্যক্তিগত কোনো কমন চিজ নাই? দেখা যাক, দেখি আরসি পছন্দ করি, দেখি পছন্দ করতেও পারে নাকি? হ্যাঁ, অনেক দিন ধরে পছন্দ করি। ওরে কি পরিমাণ সুখ দিবেন আপনি যদি বিয়ে করেন? হ্যাঁ, যা দেওয়ানে তো তা দিমুই, যা কদুরে আছে যা আছে আপনার কাছে তাও দিবেন, উজার করে দিবেন এক কথায় নাকি? তো দর্শক আরেকজন আছে, আরেকজন মহিলাকে পাইছি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি ঢাকা নবাবগঞ্জ থেকে আসছি। ঢাকা নবাবগঞ্জ থেকে আসছেন? না, আপনি কি মনে করে, আপনি তো আমি দেখতেছি, আপনি কি মনে করে আসছেন মামুনের কাছে? আমি মামুনের কাছে বিয়া বসবো এই লাগাইছি। আপনার কি এমন গুণ আছে যে লাইলা থেকে আপনি ব্যতিক্রম? যাই জন্য লাইলা তো মেকআপ টেকআপ দিয়া মানে নিজের স্কিনটা সুন্দর করে রাখছে, আমি তো স্কিন স্কিন সুন্দর না, আমার রূপেই আমি লাই মামুনের পাগল প্রথম কাজটা কি করবে? প্রথম কাজটাতে জড়াই ধরে চুম্মা দিব। আচ্ছা, হাই হাই, সবচেয়ে বেশি মানে এদেরই সবচেয়ে বেশি ভালোবাসবো। হাই হাই, চি চি। আচ্ছা যাই হোক, তো দর্শক তো আমরা এই যে আরেকজন একটা তরুণীকে পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জেলা থেকে আসছেন? রংপুর থেকে। রংপুর থেকে আসছেন? না, মামুনকে বিয়ে করার জন্য আসছেন নাকি? আচ্ছা, তো আপনি কি দেখে আসছেন একটু বলেন। আমি টিকটকে ওনাকে দেখছি, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে মামুন ফ্রাশ আপনার? হ্যাঁ হ্যাঁ। তো ওরে বিয়ে করার পরে প্রথম কাজটা কি হবে আপনার? প্রথম কাজ? হ্যাঁ, কি করবেন ওরে? আপনার ভালো লাগছে, আপনি কি এমন মানে ওরে কি ভালোবাসা দিবেন একটু বলেন। অনেক যত্ন করব, কখনো ভালো। জি, অনেক যত্ন করবেন? হ্যাঁ। যত্ন যত্ন আবার কি, ভালোবাসা মানুষের কি যত্ন করে? ছোট বাচ্চারা না যত্ন করে? না, ভালোবাসা মানুষ কত যত্ন করে। আচ্ছা, যত্ন করে নাকি? আচ্ছা, তো দর্শক আরেকজন বোনকে পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে আসছেন মামুনকে বিয়ে করার জন্য? জি। হ্যাঁ, তো কেন, এই যে একজনের সংসার করতেছে দুই দিন, ওদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ, তারপরে আবার মানে তার সংসার ভাঙার জন্য মানে আপনারা আবার আসছেন, মানে কি মনে করে বিয়ে করতে আসছেন, মানে কাটা গায়ে লবণের চিটা দেবেন এমন কিছু? ওরকম কিছু না ভাইয়া, লাইলা আপুকে বিয়ে করার আগে আমার সাথে সম্পর্ক ছিল, ঠিক আছে, 3 বছরের রিলেশন মামুন মামুনের সাথে। মামুনের যে মানে বাল্যকাল এই সময় আপনার সাথে রিলেশন ছিল? রিলেশন ছিল, বাট যখন লাইলা আপুকে বিয়ে করে তখন হচ্ছে ও আমাকে ইগনোর করে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, আজকে আসছে ওকে হাতে নাতে ধরার জন্য, ও নাকি বাসায় ভাড়া থাকে, সেই জন্য আজকে ওকে শিক্ষা দিব যে ও আমার সাথে কেন এটা করছে। আপনি কি করছে এটা কি লুকান কেন বলেন? আসলে কি বলবো, আমি মিডিয়াতে এত কিছু বলতে চাই না। বলেন, আপনার কেমন জানি লাগতেছে, আপনি কি, আপনি তো চাদর পরা কেন? হ্যাঁ বলেন, বলা যাবে না কারণ, বলেন বলেন ক্লিয়ার করেন, মানে আপনার সাথে রিলেশন ফিজিক্যালি যে সম্পর্ক হয়ে গেছে? জি ভাইয়া। কি আপনি মানে আর কি করছে একটু বলেন তো। আচ্ছা, বলা যাবে না এটা, এটা বলা যাবে না, লজ্জার কি আছে, যেহেতু আমরা আসছি, আমরা যা আমরা সবসময় ভাইরাল ইস্যু নিয়ে কাজ করি দেশের মধ্যে, যেটা ঘটে এই যে মামুনের বাড়ির মধ্যে আপনার দাঁড়ায় নিছেন, আমরা খবর পাই আসা করছি, ঠিক আছে, আড়াল করতে পারবেন না বলেন। আসলে হয়েছে যে ভাইয়া, আমি 8 মাসের প্রেগনেন্ট। হাই হাই, কি মানে 8 মাসের প্রেগনেন্ট? লালাপুর সাথে এই ঝামেলা হওয়ার আগে ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন ছিল, বুঝছেন তো, এখন আমি 8 মাসের প্রেগনেন্ট, ও আমার সাথে ইগনোর করতেছে, আমার সাথে মানে সব ঠিক। তাহলে তো এই যে আরো যে বুড়া বুড়া মহিলারা বিয়ে করবো ওরা কি করবো? তা জানি না, ওনাদের তো ওনারা ভালো জানে, আমি জানি না, কিন্তু আমার যেটা প্রাপ্য ওইটা আসতো, ওরে বিয়ে করে আমি যাবো এখান থেকে, না হলে যাবো না। না হলে যাবেন না? না, কারণ আমি তো প্রেগনেন্ট। আচ্ছা হ্যাঁ,
মামুন কি এমন হয়ে গেছে টুকা দেন আপনারা তো দুধ আসছেন এসে দাঁড়ায় দিচ্ছেন হ্যাঁ মামুন মামুন নাই তো দর্শক দেখেন অসংখ্য সুন্দরী নারীরা বৃদ্ধ নারীরা ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন দাদির বয়সী ভাই আমি প্রেম ভালোবাসা ভুলে গেছি লাইলা রে লাইলার লগে সম্পর্ক কইরা সব ভুলে গেছি ভাই মামুন ভাই আমার কথা শুনেন এই মেয়েরা আজকা ওরা আছে বিদায় আপনি সবার মানে সবার পছন্দের লোক ঠিক না আপনার বক্ত শুভাগান কিছু না থাকে তখন কিন্তু আপনার কেউ রাস্তাঘাটে গেলে কেউ জিগাইবো না ঠিক আছে আগে প্রথমে একজন একজন করে কোন আপনারা কি কি উদ্দেশ্যে আসছেন আমার উদ্দেশ্যে আসছি আমার অনেক দিন ধরে ঘুরাইতেছে অনেক দিন ধরে বিয়ের জন্য ঘুরাইতেছে আপনার কি সমস্যা আরে আমি তো প্রেগনেন্ট 8 মাসের তুমি কি ভুলে গেছো ওই দিনের কথা ভুলে গেছো আমাকে চিনো না মামুন কি হলো কি বলতেছো রে কি বলতেছি মানে তুমি আমাকে চিনো না হ্যাঁ হ্যাঁ কি বলতেছো আমি আজকে তোমাকে বিয়ে করব তুমি আমার সাথে মামুন ভাই আমার কথা শুনো আমি বিয়ে করা পারব না আমি একটা কথা বলে দিব না এই মেয়ে যদি প্রেগনেন্ট হয় হ্যাঁ ওকে ডিএনএ টেস্ট করেন করে ও আমরা ভাই নাটক নাটক এসব না নাটক নাটক না আপনি আপনি যেহেতু হ্যান্ডসাম আপনি কখন কাল কি করেন না শাখায় কোনো ঠিক নাই ঠিক আছে আপনি তো সবসময় মদ কাপ দান্দায় থাকেন ঠিক না এই জন্য মনে হয় এগুলো লাইলা বলছে আপনাকে লাইলা আপনি নিশা করে গাঁজা খাইয়ে দিয়ে কি লাইলা বলছে আপনি খান নি নিশা কি বলছে না আমি না কোথায় আমি খাবো তাহলে এই মেয়ে প্রেগনেন্ট হন ডিএনএ টেস্ট করে আপনি নে হাসপাতালে যাবেন এই আপনি এই আন্টিরা আপনারা দাঁড়ালে শুনতে আপনার উদ্দেশ্য ভাই আমাকে বলছে যে লাইলা চলে গেলে তোমাকে আমি বিবাহ করবো এই কারণে লাইলা চলে গেছে এই কারণে আমি বরিশাল থেকে আসছি তার কাছে এখন সে এই কথা বললে হবে অসম্ভব আচ্ছা তাকে জীবা বিবাহ করে আপনার রুচি এত খারাপ কেন যে বয়স্ক মহিলারা বিয়ে মানে যা দেন অফার দেন এরা আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় দিছে আমি কারে কোন সময় দিছি এটা তো আমি বলতে পারতাছি না আমার মাথা কি ঠিক নাই নাকি তোমার বাড়িতে আমার কি অবস্থা করছিস হ্যাঁ এই তুমি এমন করতেছো কেন আজকে তুই আমার বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ কাজ কি শুনছিস আমি আর বিয়ে করতে পারবো না আমার কথা শুনেন উনার হলো অগ্রাধিকার যেহেতু বলতাছে আপনার সন্তান মানে আপনার সন্তান উনার পেটে হ্যাঁ আপনি হাসপাতাল যান চলেন আপনি হাসপাতাল যান ভাই ভাই প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন না ঝামেলা বাড়াবেন না আপনি আপনি অনেক মেয়ের মন ভাঙতেছেন ঠিক আছে আপনার আলো সুন্দর বানাইছে দেখি কি আপনি কি মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না ভাই না না হ্যাঁ আমার কথা শুনুন এতগুলি মেয়ের সাথে আপনার রিলেশন কিসের আমি তো রিলেশন করি নাই এটা হলো কিভাবে হ্যাঁ আমি কারোর সাথেই করি নাই রিলেশন আমি একমাত্র লাইলার সাথে করছি লাইলা আসলাম আমার সাথে সিটারি করতেছে প্রতারণা করতেছে এই তোমার কি সমস্যা তোমার কি এমন ক্ষতি করছে কেন বাদ দিব আপনি বললেন না আপনি প্রেগনেন্ট 8 মাসের বাচ্চা এই 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 ভাই নাইলে ওনার চাদর খুলেন তো খুলেন নাইলে মনে আরে আই এম প্রেগনেন্ট তো সত্যি কিন্তু হাসপাতালে যাওয়া লাগবে কি জন্য কেন হাসপাতালে যাবেন আপনি তো কোন ধরে দাবি করছেন না মানে ওর সন্তানের বাবা মানে মিথ্যা কথা বলে ওর সাথে সম্পর্ক করতে যাবে আমি একজন ভাইরাল আমি একজন আর্টিস্ট তুমি আমার নিয়ে কেন এমন সিন কাট করতেছো দেখো মানুষের দেখো আপনারা পছন্দ করে ঠিক আছে বুড়া হোক জন হোক আপনাকে পছন্দ করে হ্যাঁ তাই জন্য আপনার বাড়িতে বিয়ে করতেছে ভাই আপনি কি বিয়ে করবেন এখন না ডিপ্রেশন না 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 আমি বিয়ে করব না সাথে মিলে হইলে আবার লাইলা আমি লাইলার অপেক্ষায় আছি হ্যাঁ লাইলার অপেক্ষায় আছি লাইলা কখন আপনাকে ডাক দিবে ওর বাড়িতে আবার যাবেন আবার যাম হ্যাঁ তো কোন আপনারা বিল কইরেন না ঝামেলা কইরেন না আপনারা এই পর্যন্ত লাইলাই আমাকে চালাইছে কোটি কোটি টাকা দিছে লাখ লাখ টাকা দিছে আচ্ছা তারে তুই আমি আরেক জায়গায় কিভাবে যাই দেখো মামুন তুমি আমার সাথে কাজটা ভালো করে না আমি তোমাকে দেখে নিব প্লিজ আচ্ছা তো দর্শক তো দেখেন এই মামুন ভাই আপনি পাশে যান তো আমি বুঝছি এগুলো বন্ডামি বুঝছেন আপনার বক্তব্য আসসালামু আলাইকুম ঠিক আছে যান ভাই আপনারা আপনার বয়স হয়েছে আপনারা একটা বৃদ্ধ লোক দেখে বিয়ে করেন ওর বাড়ির সামনে বিয়ে করেন না জানতো জান নাহলে কিন্তু সিকিউরিটি রাখো জান আই জান নাহলে জান